কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। ওটা গ্যাস বলুন, গ্যাস বলুন, গ্যাস বলুন, আমাকে ওষুধ ওষুধ ফোন করছে, ওষুধ বাড়িতে লোকজন ফোন করে পাঠাতো আমাকে, আমি নিউজ চ্যানেলে বলছি। আরে এমন করিস না, আজ সকাল অনুমান 5:30-6:30 নাগাদ আমাদের এখানে একটা হেলিকপ্টার যায়, হেলিকপ্টার থেকে যে অনুমান যে হেলিকপ্টার থেকে ওটা ফেলেছে। আর যেহেতু আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, এটা এনআরসির চক্রান্ত বলে আমাদের মনে হচ্ছে, যে এটা আমাদের ভীত করার চেষ্টা চলছে। আচ্ছা, এটা কোন জায়গা? এটা হিজুলি মুসলিম পাড়া। এখানে সবই কি মুসলিম সম্প্রদায়? এখানে আমাদের টোটাল 3টে পাড়া, হিজুলি, ঘোষপাড়া, বর্গক্ষেত্র পাড়া, মুসলিম পাড়া, আমরা মুসলিম পাড়ায় অবস্থিত। এটা নিয়ে আমাদের গ্রামে মানে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। কী চাইছেন এখন? এখন আমরা তো খুব আতঙ্কে বাস করছি, যে চারিদিকে এনআরসি নিয়ে একটা যে চক্রান্ত চলছে, ক্যাপ নিয়ে যে চক্রান্ত চলছে, এটা কেন্দ্রীয় সরকারের একটা পরিকল্পনা মাফিক এটা চক্রান্ত মনে হচ্ছে। কী নাম আপনার? আমার নাম ফিরোজ শেখ, আমি প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য। তারপরে কি করলেন? তারপর পুলিশের খবর দিয়ে এসেছে, পুলিশ নিয়ে এখন গিয়েছে। এখন আতঙ্কে আছেন? প্রচুর, হ্যাঁ প্রচুর আতঙ্কে। যেমন শুধু আমরা বিয়ে বাড়ি এসেছি, ঠিক আছে, আমাদের বাড়ি শান্তিপুর, আমরা বিয়ে বাড়ি এসেছিলাম, আমরা একটু চলে যেতে যাচ্ছিলাম, আবার বলছে বাগাতে যখন নাকি ফেলেছি, বলছে বাগাতে যখন নাকি ফুটবল খেলার মাঠ আছে ওখানে নাকি ফেলেছি। কি নাম আপনার? আমার নাম শিখা। শিখা কি? শিখা বিবি।